আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমি তোমাদের কাছে আমি প্রসার বিরিয়ানি টিগা কিনে এসেছি। টিগা দেখো সারাদিন কত দুষ্টুমি করে, এটা হচ্ছে না পার্সিয়ান এবং বাংলাদেশের মিক্সিয়েটের একটা বাবু এসেছিলাম ছোট। এর আগে হয়তো এই ছোট্ট বাবুটাকে তোমরা দেখছো, দেখো কত দুষ্টুমি করে সারাদিন, সে কত দুষ্টুমি কত ইতিবিরি করতে পারে, এটা সবে ডাকি। কিন্তু আমি তো ভালোবেসে ডাকি টিগা। দেখো জীবন এখন ঘুমাতে এসেছে, সে খাওয়া দাওয়া করছে, কিন্তু আমিও ওকে একটু ঘুমাতে দিচ্ছি না। তাকে আমি কিন্তু খুব ডিস্টার্ব করছি, খুব যন্ত্রণাও করছি এবং খুব প্যারাও দিচ্ছি। এতটাই দুষ্টুমি করতেছি যে সে রাগে আমাকে কামড় দিচ্ছে। এবার সে ঘুমা করছে, এবার দেখো এবার সে আবার দুষ্টুমি করা শুরু করছে। সে কিন্তু ঘুমাবে না, ওষুধ আসলে মূলত সে এখানে দুষ্টুমি করতে এসেছে। সে সারাক্ষণ অনেক অনেক দুষ্টুমি করছে। আমার নিয়ন কিন্তু শুধু গোস্ত খায়, সে শুধু গোস্ত সিদ্ধই খাবে, তার গোস্তের খাবার আইটেম আছে, সে শুধু চিকেন খাবে, সে মাছও খাবে না, দুধ খাবে না, সে সারাক্ষণ শুধু গোস্ত দিয়ে ভাত খাবে, দুষ্টুমি করবে, কখন বাইরে যাবে, কখন দুষ্টুমি করবে, কখন এর পাশে যাবে। সে তার কাজের জন্য সে সবসময় ব্যস্ত, কী যে করবো এটাই ভেবে পেলে। এক নিয়নকে এনে আমার ফ্যামিলির সবাই অনেক খুশি, আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে, খুব ভালোবাসে। ডিয়ার ফ্রেন্ডস, আমার নিয়নের এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই লাইক এবং কমেন্টের মাধ্যমে জানাবে, এবং আমার নিয়ন দেখতে কেমন তোমরা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। সে কিন্তু আমার কাছে অনেক কিউট, কিন্তু তার সাথে খেলা করতে হবে। ওই যে একটু খেলা করা শুরু করলে সে যে সারাক্ষণ কত কি করতে থাকে, হ্যাঁ বলার অপেক্ষা রাখে। সে একটু চুপ থাকলে আমি তাকে সবসময় শুধু খোঁজাতে থাকি, যন্ত্রণা করতে থাকি, পড়তে এসেছি সেখানে। এখন সে চুপ হয়ে গেছে, অনেকটা ক্লান্ত হয়ে গেছে, দুষ্টুমি শুরু করলো। আল্লাহ, সে জায়গা বাগা হয়ে দুষ্টু করছে। এবার খেতে গেছি সারাক্ষণ সে বইকে কুচাকুচি করবে, না হয় সে সোফার উপর উঠে দুষ্টুমি করবে। অনেক ভালোবাসো, আমাদের পরিবারের একটা অংশ হয়ে গেছে, আমাদের ফ্যামিলির সবাই ওকে খুব ভালোবাসে। আমরা নিজেরা যা খাই ওকেও দেখে, ওকে বাড়তে কখনো কোনো কিছু আমরা শেয়ার করি না, এবং আমি যেখানে যাব, আমি যেখানে যা খাবো ওই জন্য অবশ্যই আমি পাশে আমার বড় বড়টা হাতে চেয়ে থাকি, তার সাথে বিষ্ণু আজকে আমি আমার নিয়ন্ত্রণটাকে তোমাদের কাছে নিয়ে এসেছি। এর আগে আমি বেশ কয়েকটা ভিডিও ভিডিও দিয়েছিলাম, কোনটা আমার স্টুডেন্টের, কোনটা আমাদের জাস্তো ভাইয়ের, কোনটা আমার নিজের। এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম খুব রেডাপভাবে, আমার সেই টিকাটা হারাই গেছে, আমি তারপরে নিয়ন্ত্রণকে ওরফে টিকাকে টিকাকে নিয়ে এসেছি। আজকে টিকাটা আজকে আমার বসে আছে, আমি কোনো ভিডিও
ভালো লেগে থাকে এবং ওর দৃষ্টিভঙ্গিগুলো ওর মজাগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারে। আমারও অনেক ভালো লেগেছে, অনেকটাই ভালো লাগছে। Yes, sir.